আপনার প্রধানমন্ত্রী জানে ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবুল কাশেম সংগ্রামী নেতা জনাব আবুল কাশেমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত এবং সকল নেতৃবৃন্দ, গাইডার সমিতির সকল নেতৃবৃন্দ, হেমা সমিতির সকল নেতৃবৃন্দ, সবাইকে আমার অন্তরের স্তর থেকে সবাইকে আমার সালাম। কথা অনেক হয়েছে, অনেক বলেছি, আমি একটা দু তিনটা কথা বলবো। দু তিনটা কথা হল, বিগত দিনে মৌরম আবুল মোহাম্মদ আবুল কাশেম ভাই আমাদেরকে দেশ পথে আগাইয়ে নিয়েছে, আজকে আমরা তার ফসল আমরা কিন্তু ভরে নিয়েছি, আজকে আমরা তার নাম রেখে আমাদের কিন্তু কষ্ট হয়। আমি সবাইকে বলবো, সর্বপ্রথমে মৌরম মোহাম্মদ আবুল কাশেমের কথা জানা সবাই যদি আল্লাহ
বাসায় প্রতিশুধু হয় এই খন্দকার কামালের মাধ্যমে আল্লাহ কাছে বাসায় ওই মামলা আপনারা বাস্তবায়ন পাইলেন। সর্বশেষ আমি একটা কথা বলি, শ্রমিক কর্মচারী ইউনিয়নে বর্তমানে নির্বাচন মুখী, আমি আশা করি সবাইকে নির্বাচন মুখী হয়ে নির্বাচন করা যারা এই ক্ষমতায় আছে আমরা তাদেরকে ভুলের মালা গলায় দিয়ে আমরা বল করে নেব আমার বক্তব্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক। ধন্যবাদ আবুল কাসেম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সাথী ভাইরা, আমাদের অনেক বক্তা আমাদের বক্তব্য চলাও প্রায় শেষের দিকে, আপনারা ধৈর্য সহকারে আর কিছু সময় অপেক্ষা করুন, কারণ আমরা আন্দোলন সংগ্রামের জন্য কিন্তু আপনাদেরকে বারবার ডাকি নাই দীর্ঘদিন, কিন্তু অধিদপ্তরে কোনো আন্দোলন সংগ্রাম হয় না। আপনারা জানেন গত দেড় বছর যাবৎ কোভিড-19 আমি মাস্টারুল ছিলাম, মাস্টারুল থেকে ওয়ার্কশপ হয়েছি, মাস্টারুলের ব্যথা আমি বুঝি, ওয়ার্কশপের ব্যথা বুঝি, এখন নিয়মিত হয়েছি, এখনো আমাদের হয় নাই। আমি বুঝবো মাস্টারুল কর্মচারীরা তারা 30 দিনের বেতন পাঁচ, আমি বুঝবো হোয়াটসঅ্যাপ কর্মসূচীরা তাদের দাবিকে নিয়মিত হোক, আমি বুঝবো সকলে পেনশন ভোগী হোক, সকলের পরিবার যাতে পেনশন পায় সেই দাবিতে আমাদের শ্রমিক কর্মচারী নেতা আমরা গঠন করবো, নির্বাচন করবো। আপনারা কি নির্বাচন চান? আপনারা কি নেতা নির্বাচন করবেন? তাহলে কামালবাগ নেতৃত্বে আপনারা কি নির্বাচন করবেন? তাহলে আমাদের দাবি আমি কামালবাগকে বলবো, আমাদের মাস্টার কর্মচারীদেরকে অনতি বিলম্বে হোয়াটসঅ্যাপ করার জন্য আপনি আজকে থেকে উদ্যোগী গ্রহণ করবেন এই অনুরোধ করবো। আর হোয়াটসঅ্যাপ কর্মচারীদেরকে যারা কোনো মামলার মাধ্যমে নিয়মিত হতে পারেন নাই তাদের মামলাগুলো আপনি পর্যবেক্ষণ করবেন, যে যারা যাই করুক যারা মামলা পরিচালনা করতে চাইয়া কর্মচারীদেরকে বোকা দিয়েছেন, কর্মচারীদের সাথে ভাষণ করছেন, তাদের বিচার আমরা নির্বাচিত হওয়ার পর আপনাদেরকে দায়িত্ব দেবো, তখন প্রতিনিধি করবেন। কিন্তু আমার ওয়ার্কশপ কর্মচারী ভাইরা যাতে পেনশন ভোগী হয়, যারা আমাদের ডিপার্টমেন্ট থেকে পেনশন প্রতিশ্রুত তাদের না পারে তাদের না পারে আপনার নামগুলো ভুল করে তাদের ইয়ে করে দেবো, আপনারা উদ্যোগ গ্রহণ করবেন এই অনুরোধ করে। এই নির্বাচনের বিষয়ে আমি সমর্থন জানিয়ে আমার বক্তব্য এখানে রাখছি। দুনিয়ার বন্ধু আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব শাহজালাল, জনাব শাহজালাল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এই নির্বাচনীয় প্রচারণায় আজকে এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ সর্বসম্মত শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিক নেতা, শ্রমিকের পুত্র, সংগ্রামী নেতা, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সংগ্রাম সাধারণ সম্পাদক কামালউদ্দিন গঙ্গোপাধ্যায় উপস্থিত আছেন, কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন, লোকসভা কমিটি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, মেয়র চৌধুরীর নেতৃবৃন্দ উপস্থিত আছেন, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য রেখে বলব না, সাথী বন্ধুগণ আমাদের একটাই জানি আজকে যে নির্বাচনের প্রচারণা এবং আলোচনা আমি শ্রম অধিদপ্তরের যে জিজ্ঞেস সে আমাদের কাছে নির্বাচন করা কোনো ক্ষতি নাই, নির্বাচন আমাদের করতে হবে। আমি বলব আমার প্রতিবন্ধী বন্ধুকে আপনারা নির্বাচনমুখী হন, মানুষের কাছে ভালো ব্যবহার করেন,
মানুষের বিরুদ্ধে পাঁচে পাঁচে কথা না বলে নির্বাচন করে আছে, নির্বাচনের যে জয়যুক্ত হোক আমরা তাদেরকে ভুলের মালা দিয়া বরণ করে নিব। আজিও বন্ধুগণ, সর্বজনের যে ইতিহাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাত হাজার লোককে এগুনের করেছে, এই ইউনিয়ন যার মতে অক্লান্ত পরিশ্রম করছে, আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব প্রধানমন্ত্রী মন্ডিত করে সর্বজনের প্রতিষ্ঠাতে শ্রমিক কর্মচারী ইউনিয়নকে শক্তিশালী কমিটি হোক এই বলে আমার বক্তব্য আমি নিবেদন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হক মেহমান। ধন্যবাদ শাহ জালাল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সাহসী ভাইরা, আপনারা যারা একটু দূরে রয়েছেন আপনাদেরকে উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি, আপনার কাছে আসুন, আপনার কাছে চলে আসুন। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সভা শেষ হবে, সভা বক্তা আমাদের শেষের দিকে এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন। আমাদের সর্বজন ভোট রাজ্য সহকারী সমিতির কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ সর্বজনতা শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাংগামী নেতা জনাব জাকির হোসেন তরুণ, জনাব জাকির হোসেন তরুণকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। ভারত সরকার শ্রমিক কর্মচারী ইউনিয়ন বর্ষা ব্যবসায় ইউনিয়নের নেতৃবৃন্দ আজকে এখানে আমরা এসেছি নির্বাচনের তারিখে এবং মাস্টারের কর্মচারীদের আমরা দেশকে টাকা দিচ্ছে সঞ্চিত করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের দাবি মাস্টার কর্মচারীকে টাকা দেশ করা এবং আমাদের জরুরি কর্মচারী ইউনিয়নের নির্বাচনটা কিভাবে করা যায় শিক্ষককে সর্বকার পক্ষে চিঠি দিয়েছে, শিক্ষার কাছে আমরা যাব, কিভাবে আমরা নির্বাচন করতে পারি সেই চিঠিতে সেরা আমরা শিক্ষকের কাছ থেকে জানব। আপনার সবাই ভালোভাবে থাকবেন, আপনাদের খাওয়ার ব্যবস্থা করেছি, আপনারা হিসাবে আমাদের খাওয়া করবেন এবং আপনারা থাকবেন আমাদের ধন্যবাদ করার প্রচেষ্টা করতেছে। যদি তারা বন্ধ করে তাহলে তারা দশ বছর জমা দেবো আমরা আবার বুঝার পর বক্তপতিরা উচ্চপড়ায় নেতারা বক্তপতিদের আমরা যদি সরকার থাকে ধন্যবাদ জনাব জাকির হোসেন তরুণকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সাথী ভাইরা, আপনারা আমার সাথে একটা বড় আন্দোলন দুনিয়া মাস্টারকে অভিনম্বে মাস্টারকে শ্রমিক কর্মচারী মানে নির্বাচন সফল হোক, সফল হোক। আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন বাংলাদেশ সর্বজন ভোট শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব রমিজউদ্দিন, জনাব রমিজউদ্দিনকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মানুষ হয়েছে বই, আমি রয়েছি বই, সাম্মানিক সাধারণ সম্পাদক, পরবর্তী কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ও বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, সালামু আলাইকুম। সাথী বন্ধুগণ, আজকে আমরা এই পর্যায়ে এসে বক্তব্য করছি। আমরা দীর্ঘ 30 বছর আন্দোলন করার পরে নির্মিত হয়েছি, হওয়ার পরে আজকে আমরা আমাদের বন্ধু বান্ধবরা সমাজ আসছেন এবং সবাই আমরা সেই প্রভাব ভোগ করতেছি। আমরা এখনো যারা বাচ্চাগুলো কর্মরত আছেন এবং সঠিক ভাবে চিঠি দিয়েছেন, আমরা দেখতে পাবো এই চিঠির আলোকে তারা পর্যায়ক্রমে আপনার সংস্থাপনে আন্দোলন করার জন্য এবং হোয়াটসঅ্যাপ তারা বাকি আছেন তারাও যাতে অচিরে নিয়মিত সংস্থাপনে আসেন এই আলোকে আমরা কাজ করে যাব। সাথী বন্ধুগণ, আপনারা জানেন আজকে শ্রমিক কর্মচারী ইউনিয়নের একটা শূন্যতা দেখা দিয়েছে এখানে পরিপ্রেক্ষিতে
আদেশ দিয়েছেন, ওই আদেশের আলোতে অচিরে আমাদের নির্বাচন সামনে, তাই আমরা সবাই সুচিন্তভাবে আগামী দিনে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য সদস্যদের সদস্যদেরকে এবং নেতৃত্বকে আহ্বান করছি এবং সুচিন্তভাবে যাতে আমরা একজন আগামী দিনে যেসব অসহকৃত কাজগুলো আছে সেই কাজগুলোর সমাপ্তির লক্ষ্যে সুচিন্তভাবে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব সামনে আসুন। ওই নেতৃত্বের মাধ্যমে যারা অসহক্ত কাজগুলো আছে এই কাজগুলো আছে আমরা সর্বজনের নিমন্ত্রণ করতে পারছি, এই আশা ব্যক্ত করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি মেনে নিচ্ছি। আসসালামু আলাইকুম। নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আজকে এই জমায়েতের শ্রমিক আর্থিক সভাপতি শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জেলা মোহাম্মদ ছায়া রাও, ভাই ও বোনেরা, আপনারা সবাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ সর্বপ্রথম শ্রমিক কর্মচারীদের সম্মানে সভাগত অভিনন্দন গ্রহণ করুন। আজকে এমন একটি সময় আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি, আপনারা জানেন 2008 সালের ডিসেম্বর মাসে আমি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি। 2010 সালে এই সর্বপ্রথম অবাসী দপ্তরে তখন কোন রেগুলার কোন কর্মচারী ছিল না, ছিল শুধু ওয়াটসঅ্যাপ আর মাস্টারের। সে দায়িত্ব গ্রহণের পর শপথ নেই সেই ওয়াটসঅ্যাপ কর্মচারীদেরকে নিয়মিত সংস্থাপনে আনয়ন করতে হবে। সেই শপথের উদ্যোগ হিসাবে সারা বাংলাদেশের সমস্ত কর্মচারীদেরকে নিয়ে সিরাজগঞ্জে ক্যাপ্টেন মন্ত্রী অডিটোরিয়ামে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সংগঠন এবং সংস্থাপন বিষয়ক উপদেষ্টা জনাব এস পি ইমাম সাহেবের নির্দেশে আমরা সিরাজগঞ্জে সেই ওয়াটসঅ্যাপ কর্মচারীদের নিয়মিত করার ব্যাপারে প্রথম আমরা সেখানে ঐক্যবদ্ধ হই এবং সেখানে একটি বিশাল শ্রমিক সমাবেশের মাধ্যমে আমরা মাননীয় উপদেষ্টা থেকে ওয়াটসঅ্যাপ কর্মচারীদের নিয়মিত করার স্বীকৃতি পাই। তারপরে 2012 থেকে 2010 থেকে 2011 2012 সাল
পর্যন্ত আমরা এসটি মানে করে ঘুরেছি। তারপরে 2012 সালে মাননীয় এসটি মাম সাহেবের সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে উত্তরবঙ্গ কর্মকর্তাদের সমন্বয়ে তারা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাচ্চাদেরকে নিয়মিত আমাদের বিবেচনা বাচ্চা সমুদায়ের নিয়মিত সংশোধনে আনয়ন করা হবে। তারই ধারাবাহিকতায় প্রথমে 34-40 জন সাক্ষাৎকার 60 জনের মধ্যে 34-40 জনের নাম তারা যাচাই বাছাই করে তারা অন্তর্ভুক্ত করে। আপনারা জানেন 2014 সালে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী জননেতা চরণ কুমার কাদের সাহেব এখানে ঘোষণা দিয়েছিলেন সড়ক জনবল দপ্তরের 34-40 জন কর্মচারীরা নিয়মিত হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের কর্মচারীর সংখ্যা 7,000-এর অধিক, মাত্র 34-40 জন যদি হোয়াটসঅ্যাপ থেকে নিয়মিত হয় বাকি লোক কোথায় যাবে? আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করি যে 34-40 জন যদি হোয়াটসঅ্যাপ নিয়মিত হয় বাকি লোকের কি হবে, বাকি লোকের জন্য আমরা মামলা সিদ্ধান্ত নেই। আমার তৎকালীন সভাপতির কোন অবস্থাতে এখানে একটি অফিস ছিল টিনের অফিস আমাদের ইউনিয়ন ঘর, উনি বারবারই মামলার বিপক্ষে অবস্থান করেছে, কোন অবস্থাতে মামলার বিপক্ষে অবস্থান করেছে। আমাদের সবাই ভয়ভীত, সবাই সুস্থ, সুতরাং আন্দোলন সংগ্রাম করে আমাদের সরকার কাজ করা তার এই সিদ্ধান্ত আমরা বিজ্ঞাপনে দেখি। আমরা সবাই অংশগ্রহণ করে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণের মাধ্যমে আমরা সুফল পেয়েছি। সড়ক জনপদ উদ্যোগ করি একমাত্র ডিপার্টমেন্ট, সে ডিপার্টমেন্টে 5,500 লোক নিয়মিত সংস্থাপনে আরাম করা সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী রৈতান্ত্রিক প্রচেষ্টা, আমাদের যোগাযোগ মন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনা, আমাদের প্রধান কর্মসূচি, আমাদের সচিবের প্রত্যক্ষ নির্দেশনা এবং আমাদের চাহিদার প্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ কর্মচারীদের সমস্যা আমরা সমাধান করে ফেলেছি। অল্প কিছু লোক হোয়াটসঅ্যাপ থেকে নিয়মিত করার অপেক্ষা আছে, যদি আমরা সুপ্রিম কোর্টের রায় পাই আমরা ইনশাআল্লাহ দ্রুত তাদেরকে হোয়াটসঅ্যাপ থেকে নিয়মিত সংস্থাপন আনয়ন করতে পারব। আজকে আমাদের একমাত্র সমস্যা হলো আমার মাধ্যমে যখন আমি মাধ্যমে চাকরি করি তখন নিয়মিত ছিল, হোয়াটসঅ্যাপ ছিল, কনভার্টার এগুলো ছিল, কি পরিণতি, কি অবস্থা, কি দুর্দশা আমার কর্মচারীদের সেটা আমি কর্মচারী ইউনিয়ন নির্বাচন করতে হবে। আমরা মাস্টার ও কর্মচারীদেরকে রোজগার করার জন্য সমস্ত বাংলাদেশের নির্দেশনা দিয়েছি, আমি বিশ্বাসী, আমি কাজে বিশ্বাসী, আমার একমাত্র সমস্যা মাস্টার ও কর্মচারীদের সমস্যা। আজকে দেখতে দেখতে মাস্টার ও কর্মচারীরা প্রায় 20 বছর চাকরি করে ফেলেছে, তাদের এই 14টাই ডিপার্টমেন্ট অফ কর্মকর্তাদের জীবনে ব্যয় করেছে। আজকে কি বলে, আজকে তাদেরকে বলে দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক, আমরা সেটা মানতে দিব না। হবে না, আজকে মাস্টার কর্মচারীরা হোয়াটসঅ্যাপ হবে, মাস্টার কর্মচারীদের স্বপ্ন হোয়াটসঅ্যাপে করে নিয়মিত হবে। আজকে ষড়যন্ত্র হচ্ছে মাস্টারের কর্মচারীদেরকে আউটসোর্সিং করে দিতে আজকে হবে, সেটা কোন অবস্থাতে আমি যদি বেঁচে থাকি কোন হুমকি তুমকিতে ভয় পাই না। এই সড়ক জনপদের চাকরি করতে এসে 3 দিন বাদ দিয়ে কেটেছি, র্যাবের হাতে ধরা পড়ে কলমা পড়িয়েছি, মৃত্যুর বস্তায় এনেছি, মৃত্যুর কাউকে ভয় পাই না। আমি মহান আবু রব্বুল আলামিন ছাড়া আর কাউকে ভয় পাই না। আমি মন্ত্রী মহোদয়ের কাছে দেখা করতে আমার সময় লাগে না, সচিব মহোদয়ের সাথে দেখা করতে আমার সময় প্রয়োজন হয় না, চিফ ইঞ্জিনিয়ার সাথে দেখা করতে সময় প্রয়োজন না। আজকে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি, যিনি রিটায়ারমেন্টের যে
দুই মাস পরে একটা চিঠি দিয়েছে, সে চিঠি কি আপনারা মানেন? আপনারা নির্বাচন চান, আমরা নির্বাচনের মাধ্যমে সে তার সঙ্গে জবাব দিব। এবং আমাদের সামনে যে একটি মাত্র সমস্যা, আমি যে জায়গায় থেকে উঠে এসেছি আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। আমার আমি মাস্টরে ছিলাম, যুদ্ধকারে ওয়ার্কার হয়েছি, যুদ্ধকারে নিয়মিত হয়েছি। এখন আমার একটাই চাওয়া পাওয়া, সে মাস্টর কর্মচারীদের যদি একটা তাহলে উন্নীত করে দিতে পারি, এটা আমার জীবনের সবচেয়ে সহযোগিতা। যারা আছেন তাদের ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে। আমরা সবাই একসাথে একই ছাদের নিচে একই পরিবারের মধ্যে আমরা বসবাস করতে চাই। পরিবারে কোনো লোক ভালো থাকবে, কোনো লোক অসুবিধা থাকবে, সেটা আমি থাকা অবস্থা ক্ষতি করা যাবে। সাংগঠনিক কাঠামো এসেছে, সেখানে আমার কর্মচারীদের সাড়ে বাচ্চা তিন বিঘা রাস্তা মাধ্যমিক কর্মচারীরা নির্মাণ করেছে। সেখানে আমার সাড়ে বাইশ হাজার কর্মচারী, প্রত্যেক কিলোমিটার একজন করে হল সাড়ে বাইশ হাজার শ্রমিক কর্মচারী প্রয়োজন। আমাদের একটি পথ আমাদের সাথে আলোচনা না করে কোন সংগঠন এসে তারা বাস্তবায়ন করতে আমরা মিছিল দিয়েছি, কখনো মিছিল দিয়ে নাই, মিছিল অভ্যাস আমার খুব কম। তারপরে সর্বশেষ একটি মিছিল করে খেলা হবে শ্রমিক কর্মচারীর নির্বাচনের জন্য শ্রমিক দপ্তর আমাকে চিঠি দিয়েছে, আমাকে নির্বাচন করতে হবে। নির্বাচনে যদি আপনারা চাকরি ইচ্ছা তাকে বলতে দেন, আমাদের কোনো রকম মতামত নাই। আমি পছন্দ করব না। আমার রাজনৈতিক জীবন কয়েকদিন উপর এমন লোকেরা কথা বলে তাদের তাদের বয়সে কয়েকদিন মুখ হয় নাই। আমি উচিত চাই সমালোচনা করবেন, সরস্বী জাতির কমছে সমালোচনা করবে, সমালোচনা আমরা মানব না। সাথী ভাই, এখন আপনাদের সাথে আমাদের বক্তব্য না রেখে সবাইকে আজকে যারা সবাইকে আসছে, যেভাবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, আগামী দিনের নির্বাচনে আপনারা সেভাবে অংশগ্রহণ করবেন। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার প্রাথমিক সংগঠন বাংলাদেশ সর্বজন শ্রমিক কর্মচারীর পক্ষ থেকে সম্পাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় ভারত, জয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। এই সময় সংক্ষিপ্ততার জন্য আমরা অনেকে বক্তব্য দেওয়ার সুযোগ করতে পারি না। আপনারা জানেন সময় আমাদের হাতে অনেক কম, তাই আপনি আজকে একটা শ্রম অধিদপ্তরের যে চিঠিটা পেয়েছেন সে চিঠি প্রশাসনকে দিয়েছে, মাননীয় প্রধান প্রকৌশলীকে দিয়েছে। আমরা প্রশাসনকে উদ্যত্ত আহ্বান জানাই, আপনারা বলছি নাই ডিপার্টমেন্টের শান্তি শৃঙ্খলা লক্ষ্যে একটা সুন্দর সুস্থ নির্বাচনের মাধ্যমে শ্রমিক কর্মচারী গান কেন্দ্রীয় সরকার গঠন করুন। আমরা উদ্যত্ত আহ্বান জানাই আমাদের শ্রমিক কর্মচারী ইউনিয়নের যে সকল ভাইয়েরা এখনো মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথাবার্তা ছড়াচ্ছেন, তাদেরকে আপনারা আছেন, আমরা একই পতাকা তলে থেকে আমরা নির্বাচন করব। নির্বাচনে যাদেরকে নির্বাচিত করবে তারাই আগামী দিনে সৌদ অধিদপ্তরের নেতৃত্ব করবে, তাদেরকে আমরা ফুলের মালা দিয়ে আমরা বরণ করে নেব। সাথী ভাইরা, আপনারা জানেন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে কোনোদিনও পিছনে ছিলাম না, সামনে ছিলাম। ইনশাআল্লাহ আগামী দিনেও আপনাদের সাথে নিয়ে সামনে থাকব, আপনাদের দাবি আদায়ে আমরা সার্বক্ষণিক সশস্ত থাকব, এই আশাবাদ ব্যক্ত করছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক, যে দীর্ঘদিন এই সংগঠনের জন্য মাথা বাড়িয়েছেন, রক্ত দিয়েছেন, সেই ভারপ্রাপ্ত সভাপতি জনাব শাহে আলম ভাই এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবে। আপনাদের প্রতি আমার একটা নিয়মিত অনুরোধ, আপনি সবাই শান্ত থাকবেন, কিশোরক আছে, আপনি উস্কানিত আসতে আসতে পাবে। আমরা শান্তি এবং শৃঙ্খলা চাই,
আমরা শ্রমিক শ্রমিক রাজনীতি করি, আমাদের শান্তি এবং শৃঙ্খলা আমাদের অবশ্যই দরকার। সেদিকটা থেকে আমরা সুন্দর করে আসি আমাকে রাখলাম। সাথী ভাইরা, আপনারা কি নির্বাচন চান? শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন? শ্রমিক কর্মচারী ইউনিয়নের এই নির্বাচনী সমাবেশে উপস্থিত আমার সংগ্রামী সংগ্রামী সাথী ভাইয়েরা উপস্থিত আছেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমার বক্তৃতা প্রথমেই আমি এই ডিপার্টমেন্টের থেকে সেই কোভিডে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের রুহের সাক্ষাৎ কামনা করে আমি আমার সাক্ষাৎ বক্তব্য শুরু করছি। শ্রমিক কর্মচারী ইউনিয়নের জন্ম লগ্ন আমাদের হাতে। এই শ্রমিক কর্মচারী ইউনিয়ন তৈরি করতে গিয়ে আমি সাতটাকে চেয়েছি। এই শ্রমিক কর্মচারী ইউনিয়ন করতে গিয়ে আমার মাথায় টেস্টে সেলাই করানোর বিদ্যমান আছে এখনো। তাদের অনেকেই যারা না বুঝে অনেকে বলেন আমি কিভাবে সভাপতি হলাম, সেইসব কিছু নেতারা বলেন যে আমি কিভাবে সভাপতি হলাম। আপনারা যারা সংগঠন করেন আপনারা জানেন যে সরকার সভাপতির অবর্তমানে সহসভাপতি তার দায়িত্ব পালন করে, এটাকে দেওয়া লাগে না কার চাওয়া লাগে না, সাংগঠনিকভাবেই পায়। আমি সাংগঠনিকভাবে অটোমেটিক আমি সেই সংগঠনের দায়িত্ব নিয়েছি। আমি দায়িত্ব নিয়েছি এই জন্য আমাদের নেতৃত্বের সংকট। আমি চাই আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের নির্বাচন সম্পন্ন করে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদের হাতে নেতৃত্ব দিয়ে আমি আমার পদ থেকে সরে যাব। কেন আমি কোন নির্বাচনে যাব না এবং নির্বাচনে যাওয়ার সময় আমার নাই। আমি চাই সুষ্ঠু নির্বাচন। তাই নির্বাচনের আগে অনেকেই নেতৃত্বে আসতে চান, এটা দোষের কিছু নাই। তাই আমি এদিক সেদিক এলোমেলোভাবে কথা বলছেন ই করছে, আপনি চাই আপনার আসেন সাথে খবরটা করে দেব যে আসবে তাদের হাতে খবরটা ধরে দেব। নির্বাচন করতে হলে আমাদের প্রথম দরকার হবে আমাদের ডিফর্ম ফিলাপ, সরকার কর্তৃক নির্ধারিত ডিফর্ম ফিলাপ, ডিফর্ম দিয়েছেন সেই ফর্ম শ্রম দপ্তরের ওয়েবসাইটে আছে এবং শ্রম দপ্তরের যে হাইকোর্টের যে কেসে আছে যে নির্বাচন তারা ওই বাসায় বেড়ে নেতৃত্ব বানাই দিলে সেই নেতৃত্বের কোনো গ্রহণযোগ্যতা নাই, সেই জন্য নেতৃত্ব কেউ গ্রহণও করবে না। আসেন ভাইয়ের আমরা সবাই নির্বাচনের মুখে ধরেন এবং সবাই ডিফর্ম প্রয়োগ করি, ভোট আপনারা তাকে দেন, কারো আপত্তি নাই। কিন্তু আগে আপনারা এই শ্রমিক কর্মচারী সদস্য হন, ডিফর্ম ফিল আপ করেন, ডিফর্ম ফিল আপ করে আসেন আগামী যে নির্বাচনে আমরা প্রস্তুতি নেই। অনেকের অনেকেই অযোগ্য হয়ে আছেন, আগামী দিনে আমরা নামাজ করতে যাব। তাই আজকে নির্বাচনী সভা আর বৃদ্ধি না করে আমি আপনাদের জন্য আপয়েন্টের ব্যবস্থা আছে, আপনারা সুশৃঙ্খলভাবে থাকবেন এবং এই বলে আজকে সভা আমি সমাপ্ত করলাম, আমার বক্তৃতা শেষ করলাম। জয় বাংলা। সবার একটা জোরে তালি মারছে বলেন তো, সবার জোরে মারতে বলেন না, শৃঙ্খলাটাকে ভঙ্গ করবেন না। আপনাদেরকে বিশেষ অনুরোধ, আপনারা যেভাবে লাইনে দাঁড়িয়ে আছেন আমাদের ভলান্টিয়ার ভাইরা আপনাদেরকে সুস্থ সুন্দরভাবে আপনাদেরকে দেখে পৌঁছে দেবে, সুতরাং আপনারা কেউ তাড়াহুড়া এবং কেউ বিশৃঙ্খলতা করবেন না, লাইন ভাববেন না। যেভাবে দাঁড়িয়ে আছেন আমি ভলান্টিয়ারদেরকে চেষ্টা করে বলছি আপনারা দ্রুত দ্রুত আপনারা প্যাকেট গুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ঢুকে যাবেন, দুজন করে আপনারা প্যাকেট গুলো দিয়ে দেন দ্রুত। একটা জোরে তালি মারতে বললাম তো, আমাদের দাবি আমাদের দাবি অবিলম্বে মাস্টারকে অবিলম্বে মাস্টারকে অবিলম্বে নিয়ন্ত্রণ
জানেন বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে তাদের সদস্য সংগ্রহ ফর আওয়ামী লীগের কার্যক্রম চলছে এবং তত্র আমরা সড়ক ও জনপথ অধিদপ্তর আমরা আমাদের শ্রম অধিদপ্তর থেকে যে ঘর যে নির্দেশনা আছে সে ঘর উপকার হওয়ার জন্য আপনারা সকলে প্রমাণ করবেন কি আপনারা করবেন আপনারা কি ঘোষণা হতে চান তাহলে আর দেরি না করে কালকে থেকেই আপনারা আমরা একটা নির্বাচন ইশতেহার এবং নির্বাচন কমিশন ঘোষণা করার জন্য আমরা প্রধান প্রকল্পকে অনুরোধ জানাব to my channel and also press this bell icon.